Krishna Govinda Hare Murari E Nath Narayana Vasudevai Se Krishna বন্ধুরা, একটি সময় ছিল যখন সম্পূর্ণ বিশ্বে কেবলমাত্র সনাতন ধর্মই ছিল, আর সনাতন দেবী দেবতাদেরই পূজো করা হতো, আর সম্পূর্ণ পৃথিবীতে সনাতন ধর্মে বিশ্বাসী মানুষই বসবাস করতেন। কিন্তু ধীরে ধীরে মানুষের পথ ভ্রষ্ট হয় আর বিভিন্ন পন্থের নির্মাণ হয়, যার পর ধীরে ধীরে নতুন ধর্ম সৃষ্টি হয়, আর তারপরেই তারা হিন্দুদেরকে কনভার্ট করতে আরম্ভ করেন। আমি এই ঘটনাটি এই কারণে বললাম কারণ রাশিয়াও এর মধ্যে সামিল ছিল। রাশিয়াতেও এমনই একটি ঘটনা ঘটেছিল। হ্যাঁ বন্ধুরা, একটি সময় ছিল যখন রুশে হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষই বসবাস করতেন, যাদেরকে স্লাভিক আরিয়ানস বলা হতো, যেটি আজ থেকে প্রায় 1000 বছর পূর্বের কথা, যখন রাশিয়াতে হিন্দু ধর্মের জায়গা নিয়ে নেয় ইসাই ধর্ম। আপনি শুনলে অবাক হবেন, রাশিয়ার হিস্ট্রি দেখলে জানতে পারবেন যে এখানে ইসাইয়ের পূর্বে স্লাভিক হিন্দুরাই থাকতেন, যারা বৈদিক ধর্মেরই পালন করতেন। বর্তমান সময়ে রাশিয়ায় এমন কিছু প্রমাণ মিলেছে যা দেখে গোটা পৃথিবীর মানুষই কেঁপে উঠেছে। কারণ মানুষের দাবি, রাশিয়াতে হিন্দু ধর্ম খুব দ্রুত হারে বেড়েই চলেছে। তাহলে কি সত্যি রাশিয়া এক হিন্দু দেশ হয়ে যাবে? এবং রাশিয়াতে হিন্দুইজম কেন এত পপুলার? বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে ইউটিউবার ও লক্ষ লক্ষ রাশিয়ান কেন প্রাউডলি সনাতন ধর্মকে গ্রহণ করছেন? আর যদি গোটা রাশিয়া হিন্দু রাষ্ট্র হয়ে যায়, তাহলে এর থেকে ভারতের কী লাভ হবে? এইসব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আমি আপনাদের এক একটি ফ্যাক্টস তুলে ধরব যা প্রমাণ করবে যে রাশিয়া কিছু বছরের মধ্যেই এক হিন্দু দেশে পরিণত হয়ে যাবে। সাথে থাকুন এই ভিডিওটির। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমেরিকা থেকে ইউরোপ পর্যন্ত সনাতন ধর্মের প্রভাব রয়েছে। এখন তো আরবের শেখের পরিবারও সনাতন ধর্মের ব্যাপারে জানতে আগ্রহী হয়ে পড়ছেন। রাশিয়াকে নিয়েও এমন কথা বলা হচ্ছে যেখানে হিন্দু ধর্ম দ্রুত হারে ছড়িয়ে পড়ছে। সনাতন ধর্মে প্রকৃতির পূজো করা হয়, আর এই বিশেষত্বের জন্যই বিদেশের মানুষ এই ধর্মকে এতটা সম্মান করেন। ইসাই ধর্মের মানুষও এখন হিন্দু ধর্ম গ্রহণ করে নিচ্ছেন। বন্ধুরা, ইসাই ও ইসলাম ধর্মের পর সনাতন ধর্ম তৃতীয় স্থানে রয়েছে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়ায়, যেটি আজকের সময়ে পৃথিবীর সব প্রান্তে পৌঁছে যাচ্ছে। ভারতের মন্দিরগুলিতে এমন অনেক বিদেশি আছেন যারা কয়েক হাজার কিলোমিটার পার করে ভগবানের দর্শন করতে আসেন, আর তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে এত দূর থেকে কেন আসা, তখন তারা বলেন যে সনাতন ধর্মে তারা এক শান্তি অনুভব করেন এবং হিন্দু রীতিরেওয়াজ পালন করে তারা তাদের জীবনশৈলীকে উন্নত করতে চান। রাশিয়াতেও হিন্দু ধর্মকে নিয়ে চর্চা হচ্ছে। এবার জেনে নেব যে কীভাবে রাশিয়াতে ছড়িয়ে পড়ছে হিন্দু ধর্ম। রাশিয়ান হিস্ট্রি অনুযায়ী 1000 BC-র পূর্বে রাশিয়ানরা খ্রিস্টান ছিলেন না। তাহলে তারা কি ছিলেন? আসলে তারা আগে আরিয়ানস ছিলেন। তারা নিজেদেরকে স্লাভিক আরিয়ানস বলতো, যারা সনাতন ধর্মের মতোই প্রকৃতির পূজো, বেদ অধ্যয়ন, দেবী দেবতাদের পূজো ও সাত্ত্বিক ভোজন গ্রহণ করত। কিন্তু 10th century-র আগে এমন কিছু হয় যাতে করে বেশিরভাগ রাশিয়ানদের নিজেদের ধর্ম ত্যাগ করে জোর করে খ্রিস্টান ধর্মকে ফলো করতে হয়। এই কাজটি করেছিলেন প্রিন্স ভ্লাদিমির ওয়ান। তার বক্তব্য ছিল, অনেক অথবা আলাদা আলাদা দেবী দেবতাদের পূজো না করে একজন গডকে পূজো করা উচিত, আর তখন থেকে রাশিয়াতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মানুষ। বন্ধুরা, স্লাভিক আরিয়ানসরা নিজেদের বৈদিক হিন্দু মানতেন এবং বৈদিক ধর্মেরই পূজো করতেন। প্রকৃতির পূজো, সূর্য, বায়ু, জল ও অগ্নি ও ভূমির পূজো তারা করতেন। আর আপনাদের জানিয়ে রাখি, রাশিয়াতে একবার খোদাইয়ের সময় 1000 বছরের পুরনো এক আরিয়ান সিটির ডিসকভারি হয়। এটি সেই স্থানে যেখানে স্লাভিক আরিয়ানসরা থাকতেন। অনেকের দাবি, যে স্থানের খোঁজ পাওয়া গিয়েছে তা 4000 বছরেরও পুরনো হতে পারে। স্লাভিক আরিয়ানসদের নিজস্ব ভাষা ছিল, এমনকি রাশিয়ান ভাষাতে 2000-এরও বেশি শব্দ সংস্কৃত ভাষা থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ স্লাভিক আরিয়ানস আসলে সনাতন ধর্মের মানুষই ছিলেন। অ্যানশিয়েন্ট স্লাভিক আরিয়ানসরা স্বস্তিক চিহ্নকে খুবই পবিত্র মানতেন এবং তার পূজাও করতেন, একদমই আমাদের সনাতন ধর্মের মতো। স্লাভিক ভাষা, যেটি আরিয়ানসদের ভাষা ছিল, সেটিও সংস্কৃত ভাষার সাথে অনেক অংশে মিলে যায়। যেমন সনাতন ধর্মে মুক্তিকে মোক্ষ বলা হয়, তেমনি স্লাভিকে মোকোশ বলা হয়। আমাদের যেমন স্বর্গলোককে স্বর্গ বলা হয়, তেমনি সেখানে সড়ক বলা হতো। বন্ধুরা,
অ্যানশিয়েন্ট রাশিয়ানদের নিজস্ব বেদ গ্রন্থও ছিল, যেটি হিন্দু ধর্মের মতোই লাইফ টিচিং শেখাত। তাদের তৃতীয় বেদ সার্ভিয়া, যেটি ঊনবিংশ শতাব্দীতে 345 পঙক্তির সাহায্যে লেখা হয়েছিল, যেখানে প্রায় 50 শ্লোকে হিন্দুস্তান, হিন্দু, হিন্দুকুশ এমন শব্দের উল্লেখ করা হয়েছিল। এখন এত কিছু মিল রয়েছে সনাতন ধর্মের সঙ্গে স্লাভিক আরিয়ানসদের, আর হিন্দু দেবী দেবতাদের সঙ্গে মিল হবে না তা কি করে হয়? স্লাভিক হিন্দুদের দেবী দেবতাদের নামও আমাদের সনাতনী হিন্দু দেবী দেবতাদের নামেই রাখা হয়েছে। স্লাভিক হিন্দুদের কিছু দেবীদের নাম এমন: বিরিগিন্ধা, জিবা, দিবা, লাদা, মাকোশ। এইসব নামগুলি হিন্দু সংস্কৃত ভাষা থেকে এসেছে। বন্ধুরা, ভ্লাদিমির ওয়ান জোর করে খ্রিস্টান ধর্মে কনভার্ট করার পরেও অনেক রাশিয়ান আজ পর্যন্ত তাদের বৈদিক হিন্দুইজম মেনে চলেন এবং এই রীতিকে তারা আজও ভুলতে পারেননি। রাশিয়াতে দুবার খোদাই করা হয় আর রিসার্চও করা হয়, যেখানে হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কিত অনেক অবশেষ প্রাপ্ত হয়েছে। আর এটি একথার প্রমাণ যে রাশিয়াতে ইসাই ধর্ম আসার আগে হিন্দু ধর্মকেই মানা হতো, কারণ মাটি খুঁড়ে বেরোনো প্রমাণ কখনো মিথ্যা হতে পারে না। রাশিয়াতে প্রথম এক্সকেভেশন 2007 সালে হয়েছিল। এই খোদাই হয়েছিল রাশিয়ার ভলগা রিজিয়ানে সাতারা মাইনার নামক গ্রামে। এক্সকেভেশন টিম ভগবান বিষ্ণুজির একটি মূর্তি খুঁজে পায়। এই মূর্তি সপ্তম থেকে দশম শতাব্দীর সময়কালের বলা হয়েছে। এই যে গ্রাম ছিল, এটি 1700 বছর আগে এক বিশাল গ্রাম ছিল এবং এই প্রাচীন শহরে বৈদিক রীতিরেওয়াজ অবশ্যই পালিত হতো, না হলে সপ্তম শতাব্দীর এক বিষ্ণু মূর্তির খোঁজ কিভাবে পাওয়া গেল? দ্বিতীয় এক্সকেভেশন হয়েছিল 2010 সালে। এই সময় রাশিয়ান এক্সকেভেশন টিম 4000 বছরের পুরনো এক গোটা আরিয়ান শহরের খোঁজ পায়। এই প্রাচীন শহরে প্রাচীন মুদ্রা, অস্ত্র শস্ত্র এবং আংটি মেলে। এদের মধ্যে কিছু মুদ্রায় তো হিন্দু ধর্মের প্রতীক চিহ্ন দেখতে পাওয়া যায়, যেখানে স্বস্তিক চিহ্ন অনেক মুদ্রা বা জিনিসের ওপরে দেখতে পাওয়া গেছে। যখন এই এক্সকেভেশন হয়, তখন রাশিয়ানরা তাদের রিয়াল হিস্ট্রি জানতে পারে যে তারা আগে আরিয়ান হিন্দু ছিলেন, আর এখনকার রাশিয়ান ডিএনএও আরিয়ান ডিএনএই। বন্ধুরা, এই এক্সকেভেশন ও তার আগে রাশিয়ান হিস্ট্রি, এগুলিকে জেনে রাশিয়ান মানুষদের মনে পুনরায় সনাতন ধর্মের প্রতি ঝোঁক বাড়ে, আর সনাতন ধর্মকে নিয়ে অধ্যয়ন করার পর তারা জানতে পারেন যে অ্যানশিয়েন্ট আরিয়ান রাশিয়ানরাও হিন্দুদের মতো প্রকৃতি, পুজো, পুনর্জন্মে বিশ্বাস করতেন, যেটি হিন্দু ধর্মে দেখতে পাওয়া যায়। এগুলি এক বড় কারণ ছিল রাশিয়ানদের হিন্দুইজমের প্রতি বিশ্বাস আবার ফিরিয়ে আনার। সনাতন ধর্মের ভ্যালুস। আজ আপনি ইউটিউব, ইনস্টাগ্রামে যখনই কোনো শর্টস বা রিল দেখবেন, সেখানে কেবলই সনাতন ধর্মের জয় জয়কার। আর এখন তো অনেক কম বয়সী সেলিব্রিটি ও ইউটিউবার আছেন যারা প্রাউডলি সনাতন ধর্মকে রিপ্রেজেন্ট করছেন, কিন্তু কেন তারা নিজের কোটি কোটি টাকার লাক্সারি লাইফস্টাইল ছেড়ে খুব সাধারণভাবে জীবন যাপন করছে? এর পেছনে কারণ হলো ভ্যালুজ অফ সনাতন ধর্ম। সনাতন ধর্মের ওয়ে অফ লিভিং, অর্থাৎ এই ধর্মে বিশ্বাসী মানুষদের জীবনশৈলী পৃথিবীর অন্যান্য মানুষদেরকে খুব অ্যাট্রাক্ট করে। আর যেভাবে রাশিয়ানরা এটি বুঝতে পারছেন, তেমন তেমনই হিন্দুইজম রাশিয়াতে বেড়ে চলেছে। যখন তারা জানতে পারছেন যে তাদের পূর্বজরা আরিয়ান হিন্দুই ছিলেন, তখন তাদের সনাতন ধর্মের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হচ্ছে। সনাতন ধর্ম সবসময় শান্তি ও মোক্ষ লাভের কথা বলে, যে আপনি যদি এইরকম লাইফস্টাইল ফলো করেন, তার পরিপ্রেক্ষিতে আপনি এমন পাবেন। আর যেসব জিনিসের কথা বলা হয়, সেগুলি অত্যন্ত প্র্যাকটিক্যাল ও রিয়েল লাইফে আপনি সেগুলিকে বাস্তবায়নও করতে পারেন। পৃথিবী জুড়ে কোথাওই এই জিনিসটিকে টাকা দিয়ে কেনা যাবে না। ভারত সবসময় অন্য দেশের সঙ্গে শান্তির সম্পর্কই রাখার চেষ্টা করে, আজ পর্যন্ত নিজে থেকে কখনো অ্যাটাক করেনি, ইতিহাস যাই বলুক। কিন্তু যে ধর্ম জীবন কিভাবে অতিবাহিত করতে হয় তা শেখায়, তাহলে সেটি তো সর্বশ্রেষ্ঠ ধর্ম হয়। এই পয়েন্টসগুলিকে শুনে এমনই তো মনে হচ্ছে যে শীঘ্রই রাশিয়াতে মেজর জনসংখ্যা হিন্দুদেরই হবে। রাশিয়াতে ভারতের মতো অনেক হিন্দু মন্দির আছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয়, তার আরাধনা করা হয়। হিন্দু ধর্মে কোনো মানুষকেই বঞ্চিত করা হয় না, এই ধর্ম সবার জন্য। সনাতন ধর্ম না কেবল রাশিয়াতে বরং আমেরিকাতেও ছেয়ে আছে, যেটি নিয়ে না হয় অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। আর আমেরিকার নিউ জার্সিতে দ্বিতীয় সবচেয়ে বড় হিন্দু মন্দির খোলা হয়েছে, আর নিউ ইয়র্কে তো হিন্দু উৎসবের জন্য ন্যাশনাল হলিডেরও ঘোষণা করা হয়েছে। এখন একটি প্রশ্ন আমাদের মনে আসে, যে যদি রাশিয়া এক হিন্দু রাষ্ট্রে পরিণত হয়, তাহলে ভারত বা ভারতবাসীর এতে কী লাভ হবে? যেমনভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার সাথে প্রথম থেকেই ভালো কন্ট্যাক্ট বানিয়ে রেখেছেন, আর রাশিয়াতে হিন্দুত্বের বিকাশ দেখে আমরা একথা তো বলতেই পারি যে ভবিষ্যতে রাশিয়া ও ভারতের মধ্যে খুব ভালো সম্পর্ক হবে এবং দুজন দুজনকেই প্রয়োজনে সাপোর্ট করবে। বন্ধুরা, আমিও জানতে চাই যে এই বিষয়ে আপনাদের কী বক্তব্য। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানান।
আর বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই ধরনের ভিডিও কেবলমাত্র আপনাদের জন্যই নিয়ে আসি। আর সাবস্ক্রাইব করলে আমাদের অনেকটাই সুবিধা হয়। ধন্যবাদ।